আসসালামু আলাইকুম শাইখ, আমার একটা প্রশ্ন আছে। সদ্য জন্ম নেওয়া বাচ্চা মারা গেলে তার মা বাবা যদি ইমানদার না হয়, তাহলে কি সেই বাচ্চাগুলো তাদের বাবা মাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? জান্নাত কি নিজের ঘর? যে বেঈমান বলছেন ইমানদারি নয় জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইমান। আর যার ইমানদার নয় মানে ইমানই নেই, নাস্তিক ইমান নেই, মুশরিক, হ্যাঁ মাজার পূজারি ইমান নেই, হ্যাঁ যে বলি আল্লাহ নিরাকার তার ইমান নেই, এই ভ্রান্ত ইমান, তার ইমান নাই। জি, যে পাঁচ শক্ত নামাজ একেবারে পড়ে না তার ইমান নেই, যে পাপকে পাপই মনে করে না একটুও তার, হ্যাঁ মানে অনুশোচনা হয় না, তার ইমান নেই। হ্যাঁ, কিন্তু যদি ফাসেক হয়, ইমানদার নয় মানে সে কাফের, কিন্তু ফাসেক পাপিষ্ট বিভিন্ন পাপ করছে কিন্তু আল্লাহর ভয় আছে, সালাত আদায় করছে কিন্তু বিভিন্ন পাপ, বিভিন্ন হারাম খাচ্ছে বা হারাম দেখছে, হারাম করছে, ফাসেক গুনাহগার, তো তার জন্য সুপারিশ হতে পারে, নিশ্চিত নয় তার জন্য সুপারিশ। আম্বিয়া রসুলগণের সুপারিশ খেয়ে নিশ্চিত নয় যে আমার আপনার জন্য সুপারিশ হবে, বাধাগ্রস্ত হইতে পারে, কিন্তু সুপারিশের আশা আছে। ঠিক তেমনই ছেলে যদি নাবালক অবস্থায় মারা যায়, বাবা মায়ের জন্য সুপারিশ, কখন? শর্তের সাথে ঈমান প্রথম শর্ত। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে একমাত্র ঈমানদার মুমিন মুসলিম ব্যক্তি ছাড়া কেউ যাবে না। ইন্নাল হারামাল জান্নাতা আল কাফিরিন, কাফির ও জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। তো যে ব্যক্তি ঈমানদার নয় তার জন্য বাবা মা কেন আম্বিয়া রাসূল কোনো সুপারিশ করবেন না? ফামাতার ভাব শাফাতু শাফি, কোনো সুপারিশকারী সুপারিশ কাজে আসবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম হাদিস সহিহ বুখারী ধরেছে, আল্লাহ এর চেয়ে বড় লাঞ্ছনা আর অপমাননা কী হতে পারে, আর অপমান কী হতে পারে যে আমার চোখের সামনে আমার আব্বা জাহান্নামে যাচ্ছে, আল্লাহ শুনবেন? আল্লাহ না, মোটেই শুনবেন না। তুমি একটু নিচের দিকে তাকাও, একটা নিকৃষ্ট জীবে পরিণত করে রূপান্তরিত করে দেবে আল্লাহ ইব্রাহিম বাবা আজরকার, তারপরে তার চোখের সামনে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জি, ইব্রাহিম খলিলুল্লাহর সুপারিশ কবুল হয়নি, নবী সাল্লামের সুপারিশ, হ্যাঁ তার আত্মীয় স্বজনদের ক্ষেত্রে কবুল হয়নি, আর হবে না। সুতরাং কাফেরের জন্য কখনো সুপারিশ নেই, আল্লাহ রাব্বানের সুপারিশ না করেছেন কাফের মুশরিকদের ক্ষেত্রে, আর মুমিন মুসলিমদের ক্ষেত্রে সুপারিশকে হ্যাঁ করেছেন। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমানির তাদা, যার সম্পর্কে আল্লাহ পছন্দ করবেন যে হ্যাঁ সুপারিশ করতে পারো, অনুমতি আছে, ইল্লা বিইজনে, আয়াতুল কুরসিতে অনুমতি করবে, আর বিনা পারমিশনে সেখানে গায়ের জোর কারো চলবেন না। একমাত্র রব্বুল আলামিন, সার্বভৌমত্বের মালিক, সব কিছুর মালিক, একক মালিক হাসরের মাঠে।